ওয়েলকাম টু মিউজিক বাজ। আজকে ফ্রাইডে এবং ফ্রাইডে সবসময় স্পেশাল আমাদের জন্য, কারণ আমরা দেশি মিউজিক নিয়ে কথা বলি। তবে আজকে আরও বেশি স্পেশাল অনেকগুলো কারণে, তবে প্রথম কারণ যেটা আমার কাছে, আমাদের কাছে খুবই আনন্দের একটি দিন, তার কারণ হচ্ছে আজ একাত্তরের জন্মদিন। 7 বছর পেরিয়ে আট বছরে পা দেয়া আমরা একটা লম্বা জার্নি, যদিও শুনতে মনে হচ্ছে না খুব একটা লম্বা সময়, তাই না? কিন্তু কিভাবে জানো আমি জানি না, আমাদের মিউজিক বাজারও কিন্তু প্রায় 7 বছর চলে গেল। এক্স্যাক্টলি, এই আপনারা দেখেছেন 700তম পর্ব করেছি। দিস ইজ হোয়াট 704-705 মেবি। সো আমন্ত্রণ জানাচ্ছি মিউজিক বাজে, এবং আজকে অবশ্যই বিভিন্ন কারণে আজকে এপিসোডটা আমাদের কাছে স্পেশাল। একটা তো শুনলেনই, তাছাড়াও আমাদের কাছে এমন কিছু মানুষ আছে আমাদের স্টুডিওতে, ইউ উইল বি থ্রিলড টু নো। সো ওয়েলকাম টু মিউজিক বাজ। এবং আমাদের এক্সট্রিম লেফটে বসে আছেন তাসান ভাই। হ্যালো তাসান ভাই। Hello. Long time, right? Long time. Welcome to the show. Welcome. Thank you. Welcome to the show. Again, আমার ডান পাশে বসে আছে শায়নাপা। Hello. Hello. And also, long time. Long Welcome time. To the Very show. Welcome to Thank the show. You. আচ্ছা, পছন্দের মানুষরা এবং for the first time, আমাদের শোতে এমন একজন এসেছেন, ওয়েল হি ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফেনোমেনন, আমরা তাকে অনেক নামেই বলতে পারি এবং তার অনেকগুলো বিশেষণ আছে, রাইট? হি ইজ আ রক স্টার. He's a musician, of course. He's a great, great guitarist. If you Singer YouTube songwriter. him, yeah. if you Google him, you'll get to know all about him. He's here, and he's come all the way from Japan, and he's Miyavi. Exactly. Miyavi, thank welcome you. To thank the show. Thank you for having me. Thank you so much. Thank you so much. So, আজকে এই চমৎকার তিনজন মানুষের সাথে আড্ডা হবে, তবে তার আগে একটু quickly জুয়েলের কাছে যাই। জুয়েল, হ্যালো অলিফ। হ্যালো ফরশিদ। এই একই সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে আজকের স্পেশালে আমাদের সঙ্গে যারা দেখছেন এবং একই সঙ্গে শুনছেন ঢাকা 90.4, সবাইকে ওয়েলকাম করছি। অ্যান্ড ফাইনালি আমরা অনেকদিন পর শায়নাপা, হ্যালো শায়নাপা, অ্যান্ড হ্যালো তাহসান ভাই, অনেকদিন পর আপনাকে পেয়েছি, সো স্পেশাল ফর আস। থ্যাংক ইউ। অ্যান্ড হ্যালো মিয়াবি, থ্যাংকস, অ্যান্ড হ্যালো ফ্রম অল লিসনার্স অফ ঢাকা 90.4, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আজকে আসবার জন্য। আর আজকে আমরা তো গান শুনবো অবশ্যই, তবে তাসান ভাইকে আমি আজকে গানের জন্য একটা রিকোয়েস্ট করবো না, তাসান ভাইয়ের কাছ থেকে আজকে অনেক গল্প শুনবো। গানের জন্য রিকোয়েস্ট থাকবে শাহান আপনার কাছে, অ্যান্ড মিয়াবির কাছে। সো ওয়েলকাম টু মিউজিক বাজ ডে, যেখান থেকে দেখছেন এবং একই সঙ্গে শুনছেন। থ্যাংক ইউ জুয়েল। ওকে, সো ওয়েল আমার মনে হয় আমি মিয়াবির কাছ থেকে শুরু করি। এক্স্যাক্টলি। ওকে, সো মাই ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ, ইউ came to Bangladesh, you had a reason for this particular visit. Yes. So why don't you share with our viewers? Yeah, to have great food in Bangladesh. Actually, I never tried. Yeah, as an ambassador of UNHCR, I was able to visit the refugee camps in Ketapalon. This is my second time in this country. And then, yeah, so everything I see is eye-opening and also heart-wrenching. Mm-hmm. So, yeah, because in Japan, it's really hard to have information what's happening in right. the refugee camps. Right. So my first visit in Bangladesh was February last year, okay. 2018. So at that time, you know, that was an emergency phase. So people are trying to kind of find the way to survive. So to me, it's really important to come back to see the progress mm-hmm. and development. Mm-hmm. So this time I was able to see, you know, how people are kind of, you know, progressed. Like the protection and preparation for monsoon. Right. Yeah, and also identity registration. And also, you know, the young people who are volunteering for elderly family. And also the government gave us additional land, right. you know, so that, right. you know, the refugees can avoid that, you know, congestion in the refugee camps. So it's been great experience here. Okay. I'm really happy to be. I never expected to be here as an ambassador. I wanted to come here as mm-hmm. a musician. Mm-hmm. But, you know, this is great experience, an important mission. Well, আমি তাসান ভাইকে বলবো যে I'm sure you have the similar experience in Cox's Bazar. Why don't you share some of yours? মিয়াবি দুদিনের জন্য ছিলেন, অনেক লেন্দি এক্সপিরিয়েন্স, সো থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড শেয়ারিং দি ওরডিল অফ রোহিঙ্গা রেফিউজিস অ্যান্ড শেয়ারিং ইট উইথ দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড আই ওয়াজ দেয়ার ফর লাইক হোল ডে, সো আই ডিডন্ট গেট দ্য চান্স টু ভিজিট অল দ্য রেফিউজি ক্যাম্পস, বাট আই ওয়েন্ট টু কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প অ্যান্ড মেগা ক্যাম্প। সো দের আর অ্যারাউন্ড 34 ক্যাম্পস ইন
and around Cox's Bazar. And Kutup Along alone has 22 camps, so you can imagine the scale of that refugee camp there. So now, currently, data shows that there are around 910,000 refugees there. 910,000 refugee kintu ekhon Bangladeshe ache, Rohingya refugee. Tar majhe more than 600,000 alone in Kutup Along. So mane okhane na gele you won't get to feel mane kotota boro ei crisis ta amader jonno kintu okhane jabar age porjonto ami je information ta pachhilam media theke to pachhilam first hand experience to chilo na so amar jeta mone hoy je ashole amader bangladesher amra protita manusheri jana uchit ashole ghotona ta ki amra ashole beshir bhag manushi misinformed ebong ashol ghotona ta kintu jani na jerokom amaro hoyto porashona khub ekta beshi chilo na last ko din dhore UNHCR er sathe kaj korar shubhade ami porte parchi jante parchi ebong okhane je first hand experience jeta korlam eta kintu ashole khub recent crisis na eta kintu onek purono crisis ei influx kintu onek bochor dhorei hocche 78 e hoyeche 92 te hoyeche 2016 e holo ebong 2017 e this was a catastrophic a crisis so amon manusher sathe I've talked to jara 1992 sale eschen ekhono ei camp e achen acha amon manusher sathe kotha hoyeche jara ei camp e jonmo hoyeche So, jokhon 92 sale in 92 around 400,000 people came as refugees tarpor jokhon condition improve kore 350,000 went back pray hoyto 30-40,000 theke giyechilo kara theke giyechilo othoba kara chole giyechilo eta kintu boro discussion abar ekhon jara asche tara ferot jaben ki jabe na eta kintu ekta geopolitical ekta issue right. exactly amra musician ra as goodwill ambassadors and from our own position amra jeta kori amra eta niye kotha bole dialogue toiri kori ebong manusher mone empathy toiri korar chesta kori karon shurute jokhon tara eschilo amader puro bangladesher manush kintu amra empathy niye byapar ta dekhechhilam kintu shomoy gorachhe আমাদের মনে প্রশ্ন যাচ্ছে আর কতদিন তারা এখানে এভাবে থাকবে এটা তো লং টার্ম সলিউশন আমরা দেখছি না সো আমাদের এমপ্যাথি কিন্তু কমছে সাধারণ মানুষের মনে কিন্তু আসলে আমাদের কিন্তু এমপ্যাথি নিয়ে আরও কিছুদিন থাকতে হবে সো আমরা আর্টিস্ট হিসেবে আমাদের কাজটা কিন্তু এটাই এটা মানুষকে বলা যে দিস ইজ আ লং টার্ম ক্রাইসিস সো এটা আমরা জিওপলিটিক্যাল জায়গা থেকে কিছুই করতে পারবো না ওটা লিডারশিপে যারা আছে তারাই পারবেন কিন্তু আমাদের কাজ আওয়ার ওয়ার্ক ইজ টু কিপ দ্য ডায়ালগ moving forward with empathy jano media te jano ekhane niye jokhon kotha bola hoy tader suffering ta jano amra bojhar chesta kori ebong taderke jano ashole amra bitarito ekhoni na kore dei ektu shomoy niye jano taderke amra thank you shaina pa apnar experience ta ki ashole how was it in the first place they were not happy to be here And the first thing came to their mind is that they wanted to go back. They missed their lands. This is not where they were born. This is not where they wanted to die. So this is for us to realize that for now they're here. And that's what I felt when I had been. That was my first experience and that was my first realization. For me to understand it first that okay maybe there is a flow of people and maybe we can't do much at the moment because now they have nice arrangements but initially they didn't have it it was a very chaotic situation out there so this was a very different kind of experience for me so that inspired me to write the song and That's my story. We'll listen to the song, of course, but I guess we'll take a break now. Pirash met to pori cholche music buzz. Amader shongei thakun. ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক আচি মিউজিক বাজ অনুষ্ঠানে এবং আজকে যেহেতু আমাদের জন্মদিন আমরা একটা সেলিব্রেশন মোডে আছি দিস টাইম ইউ ডিডন্ট গেট টু ইউ ডিডন্ট অ্যাকচুয়ালি পারফর্ম ইন বাংলাদেশ সো ইজ দেয়ার এনি পসিবিলিটি দ্যাট ইউ কাম ইন ফিউচার টু পারফর্ম আই লাভ টু বাট আই পারফর্মড ইন ফ্রন্ট অফ দ্য কিডস রাইট আই প্লে দ্য মিউজিক আই প্লে ফুটবল উইথ দেম ইয়া ইউ নো But in the future, I love to come back. So they don't understand the language, right? But what was it like, the reaction?
that's the power of music. You know, we can go beyond cultural difference or language barrier. So I'm not a politician, I'm not a lawyer, you know, I just play the guitar. Uh-huh. So, you know, when I first visited the refugee camp in Lebanon, mm-hmm. I had no idea, no knowledge. I was just, you know, I met Angelina Jolie, special envoy of UNHCR. Right. She taught me. She, you know, I got inspired by her and then visited the Lebanon. Mm-hmm. I was really scared because I wasn't sure what I was able to do. Right. But once I played the guitar, children, kids went crazy. You know, it was like, wow. So that, the brightness, wow, is our hope. You know, as long as they get excited for their lives, mm-hmm. they're the ones who are gonna make our future. And exactly. So they need to get the right education. Mm-hmm. So, you know, music, we can't change the world right now, mm-hmm. but we might be able to change people's mind, you know, with our creation. And did you have to perform when you were there? I'm sure you did. খুব short time ছিলাম perform করার মতো আসলে ছিল ছবি তুলতেই বেশি সময় চলে গিয়েছে কারণ যে ক্যাম্পটাতে প্রথমে গিয়েছিলাম সেখানকার মানুষগুলো অনেক বছর ধরে বাংলাদেশে আছে সো সেখানে আমি হয়তো অনেক বেশি পরিচিত কিন্তু যে নতুন যেখানে গিয়েছিলাম যেখানে একদম রিসেন্ট রিফিউজিরা সেখানে আবার অতটা হয়তো মবড হইনি বাট আমার যেটা ভালো লেগেছে যে আমরা ন্যাচারাল ডিজাস্টার প্রোন একটা কান্ট্রি এ কারণে আমাদের প্রিপেয়ার্ডনেসটা অনেক কিন্তু ভালো সো আপনি যদি ওখানে যান ইউল ফিল লাইক এত বড় একটা ক্যাটাস্ট্রফি অথবা ক্রাইসিস কিন্তু আমরা ম্যানেজ করছি এত ভালোভাবে আমাদের দেশের গভর্নমেন্ট এবং এনজিও মোস্টলি UNHCR এবং IOM এর আন্ডারে এই কাজটা হচ্ছে টোটাল 300টা এনজিও কাজ করছে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কিন্তু UNHCR আর IOM এটা একটা গ্রুপ করেছে যেটা ওরা মনিটর করে সো এত সুন্দরভাবে ম্যানেজড হচ্ছে গভর্নমেন্ট এবং নন প্রফিটের মানে যৌথ একটা উদ্যোগে যে আপনার ওখানে যে মনে হবে না যে এখানে এত বড় ক্রাইসিস ইটস সো ক্লিন 9,10,000 মানুষের মাঝে একটা রেজিস্ট্রেশন প্রসেস চলছে UNHCR আন্ডারে যেটা কিন্তু প্রতিদিন খুব স্মুথলি হচ্ছে আমি পুরো ব্যাপারটা দেখলাম এবং ফর মেনি দিস ইজ লাইক life changing event because tara nijeder deshe stateless tara kono kokhono kono passport paini ta kono identification card paini amader desheo tara kono porichoy niye chilo na ei prothom tar ekta identity card pacche eta tader jonno mane jara card gulo pacche the facial expression their reaction made you realize je amra koto ta lucky amader ekta desh ache amader ekta porichoy ache can you imagine waking up one day and knowing that you don't have a country you don't have a state you don't have পরিচয় নেই কিন্তু সো ওরা কিন্তু এখানে থেকেও কিন্তু তাদের নিজেদের দেশের চেয়েও কিন্তু ভালো আছে বিকজ দে অ্যাট লিস্ট হ্যাভ অ্যান আইডেন্টিটি কার্ড দে হ্যাভ আ রুফ অন টপ অফ দেয়ার হেড সো হ্যাটস অফ টু UNHCR IOM এন্ড দ্য গভর্নমেন্ট দে আর ডুইং ওয়ান হ্যাঁ আমাদের গভর্নমেন্ট এবং UNHCR এন্ড IOM এরা একসাথে যে এই মহৎ একটা উদ্যোগ এটা আসলে বোঝানো সম্ভব না এটা যে কীভাবে হচ্ছে কিন্তু কথা একটাই এটা লং টার্মে কিন্তু থাকুক কেউই চায় না ডোনার এজেন্সিজ ডোন্ট ওয়ান্ট টু ডোনেট ফর এভার রাইট আমরা ক্রাইসিস সলভ করলেই কিন্তু আমাদের কি পারফরমেন্স ইন্ডিকেটরটা আমরা অ্যাচিভ করলাম সো আমাদের সবার গোল এটাই যে আমরা এম্প্যাথি নিয়ে থাকবো বাট অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু ফাইন্ড সলিউশনস যেন তারা তাদের নিজের দেশে প্রত্যাবর্তন করতে পারে এখন সেটার চুক্তি রিসেন্টলি হয়েছে কিন্তু আদৌ বাস্তবায়ন হবে কখন হবে সেটা একটা বড় জিওপলিটিক্যাল ইস্যু সেটা এই শোতে আমরা এটা এখানে নিয়ে কথা বলব না এটা UN সিকিউরিটি কাউন্সিল ইজ দি ওনলি প্লেস দ্যাট ক্যান সলভ দিস মেবি সো অ্যাজ আর্টিস্ট উই ক্যান রাইট সংস অ্যান্ড পুট প্রেসার অ্যান্ড এক্স্যাক্টলি এবং আমার মনে হয় যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আমি ইনফ্যাক্ট জুয়েলের কাছে একটু যাব মিউজিক হ্যাজ প্লেড আ ভাইটাল রোল ইন আর কি বলবো ইন আর কান্ট্রি ইন আর হিস্ট্রি ইন আর কালচার we start from 1952 1971 music has been a part of our existence exactly. I think jewel er kache ektu quickly jai tapor shayana par gaan shunbo jewel well amra age shayana par gaan ta shune ashi because ajke amra ekta celebration e achi so amra ektu musically celebrate korte chai amar anniversary so shayana par please thank you jewel thank you tapor gaan okay I need to see the lyric that's okay So we need to celebrate. So this song is dedicated to the refugees. Amar netto mati amra ke
চাকরি পাবো না আমাদের শৈশবে ফিরে বুঝি যাব না এভাবে ছুটেছি কেন জলে স্থলে পাহাড়ে সোনা মাখা দিনে আর চাঁদ ঢালা আধারে আমার সোনার দেশে একবার যেতে চাই এখানে আমার নাই কেহ নাই কিছু নাই এখানে আমার নাই কেহ নাই কিছু নাই এভাবে ছুটেছি কেন সীমানার পারে আমাকে আমার ঘরে নিয়ে যেতে কে পারে এভাবে ছুটেছি কেন কাটা তারে সীমানায় আমাকে পৌঁছে দাও সেই চেনা ও ঠিকানা সেই চেনা নদীটার কাছে আমি যেতে চাই এখানে হন্যে হয়ে দিনে রাতে কেন পৃথিবী তোমাকে বলি তোমরা কি বোঝো না জীবনের অন্তরে জবাব কি খোঁজো না পড়ে থাকি এখানে পড়ে থাকি সেখানে যেতে চাই আমাদের ভিটা আছে যেখানে রাজায় রাজায় চলে কাটা কুটি কলমে আমার প্রাণের ব্যথা সারে কলমে আমার উঠোনে আজ ফুল বুঝি ফুটেছে আমার বুকের ক্রোধ ফুসে ফুসে উঠেছে ভিখারির বেশে আমি বসে আছি কোথায় আমার ভালোবাসার মানুষেরা এই ক্ষতি কিছুতেই পারছি না মানতে আমার মাটির ভাগ পারবে কি আনতে মিছি মিছি এসো না তো আঁখি জলে মুছিতে পারবে না কোনো দিন এই ব্যথা বুঝিতে আমার মাটির ভাগ আমি ফিরে চাইছি পৃথিবীর কাছে আছে গান গাইছি আমার মাটির ভাগ আমি ফিরে চাইছি পৃথিবীর কাছে আজ সে গান গাইছি আমার কবর হবে আমারই তো ভিটাতে পৃথিবী তুমি কি পারো সে তৃষ্ণা মেটাতে আমরা একটা বিরতিতে যাই ব্রেক থেকে আসছি শেষের দিকেই চলে আসছি সাথে থাকবেন ওয়েলকাম ব্যাক টু মিউজিক বাজ আমরা একটু বেশ গম্ভীর আলোচনায় চলে গিয়েছিলাম বাট আমরা একটু মিউজিক বাজ যেহেতু আমরা একটু মিউজিকের দিকে ফিরে আসতে চাই আই ওয়ান্ট টু আস্ক মিয়াভি দ্যাট হ্যাভ ইউ গট আ চান্স টু হিয়ার এনি অফ আওয়ার মিউজিক মিউজিক অফ বাংলাদেশ এনিথিং নো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স আই এম দ্য লাকি ওয়ান হিয়ার সো তাছাড়া আপনি কী বলবেন যে উইচ আমরা কী কী অ্যাকচুয়ালি মিয়াভিকে আমাদের শোনাতে পারি আমাদের বাংলাদেশের মিউজিকের ওর সাথে যখন আড্ডা দিচ্ছিলাম আই গেভ হিম সাম আইডিয়া অফ বাংলাদেশি মিউজিক্যাল হেরিটেজ আমি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে একটু কথা বললাম আমরা দুজনেই কিছুক্ষণ একটু গানও গাইলাম I think he's going to love it, right? I mean, the Bangladesh music scene. Oto alpo shomoy jonno esche, but I'm hoping the next time he's here, he's going to spend more time, yes. And we can
maybe create a song. I saw your video and I was like blown away. I was like, it's such an amazing guitarist. Yeah. Oh my God. In a good way? I was like, very of course, he's so amazing. So, yeah. And so he's not only a guitar player and a musician, he's also an actor. Exactly. Yeah. I saw your movie, in fact. Yeah. Wasn't it Kong? The one directed by Angelina Jolie. Yeah. Unbroken? Unbroken. And also Unbroken. In Kong. Kong, yeah. He was there too. Thank you. So yeah, he's an actor. He's super talented. Anyway, so that's amazing. Musically, what got you into music, really? If you want to share that story. I was in a youth team of professional football team in Japan. Okay. But I got injured. So I had nothing to follow. So I just, you know, I was disappointed. And I found a guitar. I was able to get into it. So I know how important to find something you can get into, especially when you're young. Yeah. So that was when I was 14 years old. Oh. Yeah. Okay. So after that, I've been playing the music. Yeah. But the guitar took me here, you know, to meet the great people. So I think anything is fine. But to me, I just found the guitar. Yeah. That's great. Amazing. Okay, musically, ki cholche ekhon? What's coming next? Onek din dhore to band music Bangladeshe vibrant obosthay nei. So I feel like amar shedike kichu korte hobe. So amar band er sathe notun album er plan korechi. Hopefully next year first half e album ashbe. Composition shuru hoye geche. So that's something I look forward to. Karon hoy ki amra ami to onek bochhor dhore kaaj korchi. 18 bochhor dhore gaan korchi. Shuru korechhilam band music diye, tarpore I got into mainstream pop music. So I achieved what I wanted to achieve. Ekhon amar mone hoy je amar sei route she kore phero jete hobe. Karon amar mone hoy je band music take aro amader shobai mile promote korte hobe. Karon আগে একটা সময় ছিল সব ধরনের অডিয়েন্সই সব ধরনের গান শুনতো, ব্যান্ড মিউজিকটা ভাইব্রেন্ট ছিল, কিন্তু এখন যেটা হয়েছে কি সবাই আসলে আমরা এক ধরনের পপ মিউজিক করতে ব্যস্ত হয়ে গিয়েছি. এটা এটা আন্ডারস্ট্যান্ডেবল, কারণ কমার্শিয়াল সাকসেস ইজ ইম্পর্ট্যান্ট. কিন্তু একটা পর্যায়ের পর মনে হয় কমার্শিয়ালি সাকসেসফুল হওয়ার পরে ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর রুটস অ্যান্ড ডু দ্য কাইন্ড অফ মিউজিক দ্যাট ইউ রিয়েলি লাভ ডুইং. সো আমি আমার নেক্সট অ্যালবামটা আসলে ওই চিন্তায় করেই করার প্ল্যান করছি. সো ইউ আর গিভিং আস অ্যান অ্যালবাম. অ্যালবাম একদম পুরো ব্যান্ড অ্যালবাম, কোনো মানে নো সিঙ্গলস, জাস্ট অ্যালবাম, কমপ্লিট অ্যালবাম. কমপ্লিট অ্যালবাম অ্যান্ড মোস্টলি একেবারে লাইভ রেকর্ডিং. ও গ্রেট. অ্যাকুস্টিক ড্রামস, অ্যাকুস্টিক গিটারস, একদম সামথিং টু লুক ফরওয়ার্ড টু. কারণ যেটা হয়েছে কি আমার মনে হয়েছে যে বাচ্চু ভাইকে হারানোর পর আমাদের আমার যেটা আরও বেশি ফিল করছি, আমাদের জেনারেশনে আসলে রক মিউজিক ম্যাসের কাছে পৌঁছানোর মতো আর্টিস্ট ফিউচার জেনারেশন কিন্তু পাচ্ছে না. সো আমরা যারা অ্যাটলিস্ট আমাদেরকে চেনে, আমরা যদি রক মিউজিক আবার করাতে কনসেন্ট্রেট করি, তাহলে হয়তো ইটস গোনা কাম ব্যাক অ্যান্ড গ্লোরি ডেইজ আবার ফিরে পাবো. কারণ আসলে সবসময় আমার আর্টিস্ট হিসেবে আমি ব্যাপারটা ফিল করি যে কমার্শিয়াল সাকসেস এবং আর্টিস্টিক এক্সেলেন্স, শিল্পের উৎকর্ষতা এবং বাজারে আপনার কত কাটতি, সেটাতে ব্যালেন্স করা কিন্তু আমাদের খুব কঠিন. এটা পেলে এটা হয় না, ক্ষোভ থাকে, আবার এটাতে শান্তি আসলে এটা হয় না. তো আমার মনে হয় আমি ওইটা পেয়ে গেছি. এটা আমার যতটুকু পাওয়ার বাংলাদেশের মানুষ আমাকে এনাফ দিয়েছে. তো আমার এখন মনে হয় শিল্পের উৎকর্ষতার জন্য যে ধরনের গান করতে পছন্দ করি, যেটা হয়তো বাজার খুব একটা বড় না, যে আমরা জানি রক মিউজিক এবং ব্যান্ড মিউজিকের বাজার অত বড় না, যে কারণে ট্যালেন্টেড ব্যান্ড মিউজিশিয়ানরা বিদেশে চলে যাচ্ছে অথবা চাকরি করছে অন্য ফিল্ডে. সো আমার মনে হয় আমি এই জায়গাটায় পেয়ে গেছি যা পাওয়ার, এখন আবার এই জায়গাটায় কনসেন্ট্রেট করছি. দ্যাটস ওয়াই দিস অ্যালবাম গ্রেট গ্রেট, লুকিং ফরওয়ার্ড টু ইওর অ্যালবাম. থ্যাংক ইউ, থ্যাংক ইউ. শানাপা, আপনি তো অনেক গান নিয়ে ব্যস্ত থাকেন, আপনি অনেক গান করেন, কিন্তু একটু আড়ালে আড়ালে আপনাকে আরো আমরা সামনে পেতে চাই. আড়ালে মানেটা হচ্ছে কি, আড়ালে ঠিক না, আমি অ্যাকচুয়ালি রিয়েল মানুষদের সঙ্গেই থাকি. এখানে পাঁচজন আছে, তো আমার হয় কি ঘুরে ঘুরে মানে গান করা হয়. আর আরেকটা হলো ওই যে মেন্টাল হেলথের যেটা কথা বলছিলাম, যে মেন্টাল হেলথের সঙ্গে যেহেতু আমি জড়িয়ে গেছি, ওখানে অ্যাওয়ারনেস রেজ করার জন্যে অনেক রকমের এনগেজমেন্ট এসছে, যেটা আমি খুব এনজয় করি. এবং ওটার সঙ্গে রেলেভেন্ট করে আমি যখন মিউজিকের কাজটা করি, আমার আত্মাটা ভরে. আচ্ছা, হ্যাঁ. সো মিউজিকটাও করা হচ্ছে অ্যান্ড মানুষের কাছাকাছি থাকতে পারছি, এটা একটা ডিফারেন্ট ধরনের এক্সপিরিয়েন্স আমার জন্য, আমি এনজয় করি. হ্যাঁ, সো টিভি তো আসা হয় কম হয়, এটা সত্যি কথা, টেলিভিশন অ্যাপিয়ারেন্স কম্পারেটিভলি কম হয়। বাট গানের জন্য তো টেলিভিশন জরুরি না, বাথরুম হলেও চলে, রাইট?
দর্শকের কান পর্যন্ত আমরা একটু জুয়েলের কাছে যাই, প্রায় শেষের দিকে আছে জুয়েল। ওয়েল, আমি আসলে তাহসান ভাইকে বলবো। তাহসান ভাই রিসেন্ট জাপান ট্যুর করেছেন এবং টোটাল বিষয়টা তাহসান ভাই যেভাবে এনজয় করেছেন আমি ভিজুয়ালে সেটা বুঝতে পেরেছি যে একদম পারফেক্ট একটা ব্যাপার ছিল তাহসান ভাইয়ের জন্য। দুইটা এপিসোডে আমি পুরোটা দেখেছি। তাহসান ভাই, সেখানকার এক্সপিরিয়েন্স যদি কিছুটা বলতেন আমাদের সঙ্গে, অ্যান্ড আপনার তাইকো বাজানোটা আমার খুব ভালো লেগেছে, সব মিলে কেমন ছিল এই ট্যুরটি? খুবই ভালো ছিল। যে কোনো দেশে ট্রাভেল করতে তো ভালো লাগে, বাট জাপানের সাথে বাংলাদেশের তো অনেক বছরের একটা ক্লোজ সম্পর্ক আছে এবং যে কোনো ক্রাইসিসে জাপান আমাদের সবচাইতে ক্লোজেস্ট ফ্রেন্ড। মিয়াভিকে পেয়েও আমরা সেটা আবার বুঝতে পারলাম। সো অনেক কিছু শেখার আছে। আই এম হ্যাপি যে ডকুমেন্টারিটা অনেক মানুষ দেখেছেন এবং সেখান থেকে আমরা যেটা শেখার চেষ্টা করেছি সেটা যদি মানুষ শিখতে পারে যে পারস্পরিক শ্রদ্ধাটা কত বেশি ইম্পর্ট্যান্ট এবং কীভাবে করে প্রতিটা মানুষকে ফ্যামিলি ভাবা যায়। যারা শোটা দেখেছেন তারা হয়তো খেয়াল করবেন যে একটা সুশি শেফকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত কম মানুষকে কেন কেটার করেন। উনি বলেছিলেন যে আমি বেস্টটা দিতে চাই এই কারণে, আর আমার যেদিন ভালো মাছ আমি পাই না সেদিন আমি সব রিজার্ভেশন ক্যান্সেল করি। সো এই যে এই কথাটা, অথবা একটা ওয়াচ ম্যানুফ্যাকচারার উনি বলেছিলেন যে আমি আমার দেশের সবাইকে ফ্যামিলি মেম্বার ভাবি এই কারণেই বেস্টটা দিতে চাই। সো আমার তখন মনে হয়েছিল আমাদের দেশে যারা আমরা ভেজাল খাদ্যদ্রব্যে নিউজগুলো পড়ি, আমরা সবাই যদি এই গল্পটা থেকে একটু শিখি যে আমার দেশের প্রতিটা মানুষ আমারই তো পরিবারের একজন, আমি কিভাবে করে আমার ছেলে মেয়েকে অথবা আমার পরিবারের একজনকে এই ভেজাল খাদ্যদ্রব্যর দিকে ঠেলে দিচ্ছি। সো অনেক কিছুই শেখার আছে এই ডকুমেন্টারি থেকে, বাট এটা আমার মনে হয় সবচাইতে মূল ব্যাপার, পারস্পরিক শ্রদ্ধা এবং ট্রিটিং এভরিওয়ান অ্যাজ ইয়র ফ্যামিলি মেম্বার, যেটা আমার মনে হচ্ছে জাপানের মানুষের সবচাইতে অ্যামেজিং থিং। অ্যামেজিং জুয়েল, একবার গুডবাই শুনে নেই। সো গুডবাই এন্ড স্পেশালি বাই অ্যান্ড 71-এর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আলিফের অনেক প্রিয় খাবার সুশি আমি জানি আলিফ, সো থ্যাংক ইউ সো মাচ। তাহসান ভাই অনেক ধন্যবাদ, আবারও মিউজিক বাজে আসলে ভীষণ খুশি হবো। শাহানা প্যান্ড মিয়াবি, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। Okay, so at this part of the show I'd like to thank all three of you for coming to our show. Yes. Thank you. We feel honored and we feel very happy because first of all, three of you are our favorites, and of course it's our birthday, so what a wonderful way to celebrate. Yes, this day, right? Indeed. And maybe music. Yes, some of music course. Yeah, we're eagerly waiting to hear your song. Yeah, please. It's kind of hard to play after her. At least one thing we can do together, we can wish Ekattor. Yes, yes. Thank you so much. Happy birthday to Ekattor. Thank you so much. Thank you so while they bring it all. Instead of rifles, we play guitars, sing for survival. That's just who we are. In the air we're free, that's where we're born to be. We are the others, the dreamers and the lovers. We are every color. We are the others. Yeah. One, two, okay. We are the others, the
We are every colors, and we are the others. We are the others. The three mice and the lepers. We are every color. Hey, hey!